Hello viewers, welcome to Bike Lover of Bangladesh and welcome to another brand new video. So, আমরা আজকে নিয়ে এসেছি Suzuki Gixxer SF যে বাইকটি রয়েছে ওল্ড মডেলের এই বাইকটির একটি সেল আপডেট নিয়ে তো এই বাইকটি আমাদের কাছে বর্তমানে রয়েছে সেল করার জন্য তো এখন আমরা আপনাদেরকে এই বাইকটির ডিটেইলস বিস্তারিত সবকিছু দেখাবো তো প্রথমে যদি আমরা এই বাইকটির ট্যাংকের কন্ডিশনটি দেখাই তো এই বাইকটির ট্যাংক দেখতে গেলে ট্যাংকে কোনো প্রকার কোনো স্ক্র্যাচ নেই একদম ফ্রেশ রয়েছে বাইকের যে ট্যাংকটি রয়েছে সেটি আর ট্যাংকের এই পাশে যদি দেখাই এই পাশের কন্ডিশনটাও ফ্রেশ এবং যদি এই পাশে আসি এই পাশটাও একদম ফ্রেশ এছাড়া হচ্ছে যে কিটওয়ালা বাইকগুলোতে মেইনলি পড়ে গেলে বা অ্যাক্সিডেন্ট করলে কিট ভেঙে যায় বা কিটে স্ক্র্যাচ পড়ে তো সেই ক্ষেত্রে আপনাদের যদি আমরা কিটের বিষয়টি দেখাই এই যে কিটের এই পাশটি একদম ফ্রেশ রয়েছে কিটের মধ্যে কোনো প্রকার কোনো স্ক্র্যাচ নেই এই পাশে আর এই পাশেও কিটের মধ্যে কোনো প্রকার স্ক্র্যাচ নেই এছাড়া যদি আমরা আপনাদেরকে বাইকটির ফ্রন্ট সেকশনটি দেখাই তো ফ্রন্টে একটি স্টিকার লাগানো রয়েছে তাছাড়া কিন্তু এখানে হেডলাইটটাও একদম ফ্রেশ রয়েছে এই যে হেডলাইট তো ফ্রন্টে যদি হেডলাইটের বিষয় আসি সেক্ষেত্রে কিন্তু নর্মালি যে জিগজারে আপনার হেডলাইটটি হয় সেটির কিন্তু আলো খুব একটা থাকে না যার ফলে হচ্ছে যে এই বাইকটি যিনি রাইড করেছেন উনি এই যে এলইডি লাইটটি ইনস্টল করে নিয়েছেন যার ফলে আলোর ব্যাকআপটা খুব ভালো পাবেন আর ফ্রন্টে যদি মার্গাটের দিকে আসি এ হচ্ছে ফ্রন্ট মার্গাট যেটি কিন্তু ফুল ফ্রেশ রয়েছে এছাড়া ফ্রন্ট টায়ারের কথা বলতে গেলে টায়ার যেহেতু বাইকটা সামথিং রান করেছে যার ফলে কিন্তু টায়ার একটু ক্ষয় হবে এটি স্বাভাবিক তো কত কিলো চলেছে প্রাইস কেমন হবে এগুলো আমরা ভিডিও শেষ দিকে বা মাঝামাঝি আপনাদেরকে বলার চেষ্টা করব তো এ হচ্ছে ফ্রন্ট টায়ারের কন্ডিশন এরপর যদি আমরা ফ্রন্ট ডিক্সের দিকে আসি এই হচ্ছে ফ্রন্ট ডিক্সের কন্ডিশন ফ্রন্ট ডিক্সটি কিন্তু ক্ষয় হয়নি মানে খুব একটা ক্ষয় হয়নি অল্প একটু ক্ষয় হবে রান করলে এটা স্বাভাবিক বিষয় আর এবার যদি আমরা বাইকের ফ্রন্ট সাসপেনশনের দিকে আসি তো এই হচ্ছে ফ্রন্ট সাসপেনশন এখানে অয়েল সিল লিকেজের কোনো এর আগের রেকর্ড নেই তার মানে হচ্ছে যে এই পর্যন্ত কিন্তু এই বাইকটির যে ফ্রন্টে যে সাসপেনশনটি রয়েছে এখানে অয়েল সিলটি কিন্তু চেঞ্জ করার কোনো প্রয়োজন হয়নি তো এবার যদি আমরা বাইকটির হচ্ছে যে ইঞ্জিনের দিকে আসি তো এই হচ্ছে বাইকটির ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশনটা ফ্রেশ রয়েছে তো ইঞ্জিনের যদি আমরা এই পর্বে আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ড শোনাই তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে ইঞ্জিন কতটা স্মুথ রয়েছে তো চলুন এবার ইঞ্জিনের সাউন্ড শুনে নেওয়া যাক তো এই হচ্ছে বাইকটির ইঞ্জিনের সাউন্ড তো ইঞ্জিনের সাউন্ড শুনলেই বোঝা যায় যে বাইকের ইঞ্জিনের কন্ডিশন কীরকম রয়েছে একদম ফ্রেশ টাইপের রয়েছে এছাড়া যদি আমরা আপনাদেরকে ফুটপ্যাকগুলো দেখাই এই হচ্ছে স্টক ফুটপ্যাকগুলো ফুটপ্যাকের কন্ডিশনও কিন্তু মানে ভালো রয়েছে নতুনের মতোই এছাড়া হচ্ছে যে সাইডে যে কিটগুলো রয়েছে এই হচ্ছে এই পাশের অবস্থা এরপর হচ্ছে যে আমরা যদি আপনাদেরকে রেয়ার সেকশনটি দেখাই রেয়ার সেকশনের কথা বলতে গেলে এই বাইকটি কিন্তু সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট ডাবল ডিস্ক ভেরিয়েন্ট না বাইকটি হচ্ছে সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট এই হচ্ছে রেয়ারের ব্রেকিং এবং এরপর যদি আমরা আপনাদেরকে বাইকটি রেয়ার টায়ারটি দেখাই তো এই হচ্ছে বাইকটি রেয়ার টায়ার কন্ডিশন তো যেহেতু বাইকটি কিছুটা রান করেছে যার ফলে এই বাইকটির রেয়ার টায়ারটাও কিছুটা ক্ষয় হয়েছে এরপর যদি আমরা বাইকটির ইন্ডিকেটারের বিষয়ে আসি এই হচ্ছে রেয়ার স্টক ইন্ডিকেটারগুলো আর টেললাইট এই হচ্ছে বাইকটির টেললাইটের কন্ডিশন যেটা আপনারা দেখতেই পাচ্ছেন রেয়ারে বা ফ্রন্টে বা এই বাইকটির কোনো জায়গায় কিন্তু কোনো প্রকার কোনো স্ক্র্যাচ নেই আর এছাড়া যদি আমরা বাইকটির নাম্বারের বিষয়ে আসি বাইকটি কিন্তু হচ্ছে যে মাইমেনসিং ল 12 সিরিয়ালের একটি বাইক এরপর যদি আমরা বাইকটির এই সাইডটি দেখাই এই পাশে দেখতে গেলে এই হচ্ছে কিট কিটের মধ্যে শুধুমাত্র এই যে ছোটো একটা স্ক্র্যাচ রয়েছে এছাড়া ফুল বাইকের কিটের কিটগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো স্ক্র্যাচ নেই এরপর যদি আমরা আপনাদেরকে বাইকটির চেন প্রিমিয়াম দেখাই তো এই হচ্ছে বাইকটির চেন প্রিমিয়াম কন্ডিশন এটি কিন্তু হচ্ছে যে এখন পর্যন্ত চেঞ্জ করা হয়নি চেঞ্জ করা না হলো বাইকটি যেহেতু এক হাতে রাইড করা হয়েছে এবং স্মুথলি রাইড করা হয়েছে যার ফলে চেন প্রিমিয়ামটি কিন্তু খুব একটা ক্ষয় হয়নি এরপর এই যে এই পাশের ফুটপ্যাকগুলি আর এই যে সারিগার্ড এরপর যদি আমরা আপনাদের বাইকটির রেয়ার সাসপেনশনটি দেখাই তো এই হচ্ছে বাইকটির রেয়ার সাসপেনশন যেটিও কিন্তু একদম নতুনের মতোই রয়েছে ফিডব্যাকটা আপনারা নিউ বাইকের মতোই পাবেন তো এরপর যদি আমরা বাইকটির হ্যান্ডেলবারের দিকে আসি তো এই হচ্ছে বাইকটির হ্যান্ডেলবার হ্যান্ডেলবার এবং বাইকটির ড্যাশবোর্ড এখন যদি আমরা আপনাদেরকে বলি যে বাইকটি কত রান করেছে বা বাইকটির প্রাইস কেমন হতে পারে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে একটি রান করেছে হচ্ছে যে
28,400 সামথিং, তো আপনারা হচ্ছে যে 30,000-এর ভিতরে পেয়ে যাবেন। আর যেহেতু বাইকের কন্ডিশন এবং কত কিলোমিটার চলেছে এই হিসাব করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বাইকটি আসলে কোনো রকম ট্যাম্পারিংয়ের বিষয়টা যে আছে, বাইকের মিটার কিন্তু কোনোভাবে ট্যাম্পারিং করা হয়নি। তো সর্বশেষ যদি আমরা আপনাদেরকে এই বাইকটির প্রাইস সম্পর্কে বলি, সেই ক্ষেত্রে কিন্তু এই বাইকটির প্রাইস হবে কিছুটা হাই, যেহেতু মার্কেটে এসএফ এর ডিমান্ডও বেশি। তো সেই ক্ষেত্রে বলতে গেলে এই বাইকটির প্রাইস হবে আপনাদের হচ্ছে 2,10,000 টাকা। বাইকের প্রাইস ফিক্সড কিনা সেই বিষয় যদি আমরা আসি, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের বলতে হবে যে বাইকটির প্রাইসটি কিন্তু নেগোশিয়েবল। আপনারা আসবেন, দেখবেন, তারপর কিন্তু এই বাইকটির দামাদামির অপশন রয়েছে। এই বাইকটি দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে টাঙ্গাইল জেলার পৌরদান মাঠের এলাকায়। তো এখানে এসে আমাদের ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বারে কল করলেই আমরা হচ্ছে যে আপনাদেরকে এই বাইকটি দেখাতে পারবো। এছাড়াও হচ্ছে যে আপনারা যখন এই বাইকটি সম্পর্কে জানতে চাইবেন বা আসবেন, তারাই কিন্তু অবশ্যই আপনারা আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার থেকে আমাদের কল করে তারপর জানিয়ে তারপরে কিন্তু আসবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন।